2026 বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্কোয়াডে কারা কারা থাকছে আর কারা বাদ পড়েছে তা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হে গাইস, আসসালামু আলাইকুম। স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কেলোনি। স্কোয়াডে মেসি, ডিমারিয়া, ডিপলদের সাথে জায়গা পেয়েছে আর্জেন্টাইন চারজন নতুন তরুণ ফুটবলার। 32 জনের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছে ফিওরেন্টিনার স্ট্রাইকার লুকাস বেলট্রিন। মিডফিল্ডারে সুযোগ পেয়েছেন ব্রুনো জাপেল্লি এবং ডিফেন্ডারে সুযোগ পেয়েছেন লুকাস স্কুইভেল ও প্রথমবারের মতো চান্স পাওয়া মার্কুস সেন্সি এবং আরও সুযোগ পেয়েছেন অ্যালান ভেলাস্কো। এছাড়া দল থেকে ইঞ্জুরিসহ বিভিন্ন কারণে বাদ পড়েছেন পাওলো দিবালা, মার্কোস আকুনিয়া, জিওভানি লোসেলসো ও গোলরক্ষক জিরুলি মার্মিলি। এবং স্কোয়াডে ফিরেছে ফ্রাঙ্কো আরমানি, লাউতারো মার্টিনেস, আনহেল কোরিয়া সহ আরও অনেকেই। আগামী 8ই সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ।